الصلاه والسلام على اشرف الخلق سيد المرسلين وعلى اله الاطهار واصحابه الاخيار واتباعه الابرار الى يوم الدين. قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى اللهم صل على مولانا وعلى آل حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. قال الله تبارك وتعالى في القرآن الحكيم: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিদের প্রতি অনুরোধ, যেহেতু একদিকে অবস্থার প্রতিকূলতার কারণে বাংলাদেশে লকডাউন চলছে, তাই আমরা বাঙালি শান্তিপ্রিয় সুন্নি মুসলমান
আমাদের ভেতরে অসচেতনতা বলতে কোনো শব্দ নাই, সচেতনতাকে ভালোবাসা, এটা দয়াল নবীর আদর্শ। তো আজকে যেহেতু খুতবার তাকরীরের আগে আমাদের মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের উপরে দ্বিতীয় এবং তৃতীয় তলায় জায়গা আছে, আপনারা ওইখানে বসে পড়ুন, এবং এরপরেও যদি জায়গা সংকুলন না হয় ইনশাল্লাহ বাহিরে আমাদের স্বেচ্ছাসেবকগণ আপনাদের বসার ব্যবস্থা করে দিবেন। তাই নিয়ম শৃঙ্খলা ভেবে আমরা ইনশাল্লাহ বসে পড়ব। আজ মাহে রমদানের দ্বিতীয় জুমা, তথা আজ দশই রমদান। আজকের জুমার মধ্য দিয়ে আমরা রহমতের পর্ব শেষ করব। এমন একটা সময়ে আমরা একত্রিত হলাম, আজ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত তথা অরস মোবারক। একদিকে মাহে রমদানের রহমতের দিন শেষ হবে, আরেকদিকে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিবস, অন্যদিকে আমার দয়াল নবীর সবচেয়ে প্রিয়, জিনার জন্য আমার দয়াল নবী সবসময় কান্না করেছেন। ইসলামের ইতিহাস যদি তাকান, এর আগের ইতিহাসে কোন নারীর নাম আপনার চোখে পড়বে না, কিন্তু আমার নবী যখন ইসলামের ইতিহাস রচনা করতে লাগলেন, যখন বিদায় হজ্জের বাসন শেষ হয়ে গেল, সকলের অবদানকে যখন স্বীকৃতি দিতে লাগলেন, তখন আমার আকা আপনার মুনিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীগণ, এই ইসলাম বড় সহজে আসে নাই, এই ইসলাম তোমাদের রক্তের বহমান স্রোতের মাধ্যমে এসেছে। কেউ ইসলামের জন্য আপন অঙ্গ দিয়ে দিয়েছ, কেউ ইসলামের জন্য আপন জান দিয়ে দিয়েছ, কেউ ইসলামের জন্য আপন মাল পরিবার বিসর্জন দিয়েছ। এই ইসলাম তোমাদের খাটুনি, তোমাদের রক্তের উপর আমি দয়াল নবী প্রতিষ্ঠিত করেছি, কিন্তু শুনে রেখো, যে যা দিয়েছ আমি নবী আজ বলে দিতে লাগলাম, তোমাদের সমস্ত ঋণ আমি নবী সুদ করে দিলাম। কেন? কারণ তোমাদের কোনো ঠিকানা ছিল না, আমি নবীর নজরে করমে তোমরা সাহাবি হয়ে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছ। এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। আজকে আমি বসে আছি, আপনি বসে আছি আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের জন্য মাওলার পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে আসলেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম, দুনিয়ার সমস্ত মখলুকাত যখন আপন টেনশন নিচ্ছে আমি মাওলা রাজি হয়েছে কিনা, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের উপর রাজি হয়ে গেছে। এত দামি সার্টিফিকেট এই দুনিয়ায় আর কেউ কখনো পায় নাই। শুধু তাই নয় নবী রাসূলের পরে যাদের মাকাম, ওনাদের নাম সাহাবায়ে কারাম। এটা কার কারণে এসেছে? দয়াল নবীর কারণে। তা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখেরাতেও ইজ্জতওয়ালা, নিজের কোনো কোয়ালিটির কারণে নয়, আমার দয়াল নবীর নজর শুভ দৃষ্টির কারণে। সেই জন্য নামাজে যদি মানুষের সাহাবিয়তের মর্যাদা পাইতো আমরাও হতাম, রোজার কারণে যদি সাহাবিয়তের মর্যাদা পাওয়া যেত আমরাও হতাম, কিন্তু সাহাবিয়তের মর্যাদা আমলের কারণে পাওয়া যায় না। আমার দয়াল নবীর মুস্কি হাসি দিয়ে যার দিকে একবার তাকিয়েছে তাকে সবচেয়ে দামি করে দিয়েছে। এটার নাম পাওয়ার, এটার নাম ক্ষমতা, এটার নাম রহমতুল্লিল আলামিন। যার দিকে নজর দিয়ে শুভ দৃষ্টি দিয়ে তাকিয়েছে ওনাকে উপরে তুলে দিয়েছে, আর যার দিকে মুখ মলিন করে তাকিয়েছে, যদিও বা ছিল আবুল হাকাম, হয়ে গেছে আবু জাহেল। তাহলে তাকানোর মধ্যে বেশ কম, যার দিকে ভালোবেসে তাকিয়েছে উনি উপরে উঠে গেছে, আর যার দিকে মুখ মলিন করে তাকিয়েছে উপরে ছিল নিচে নামিয়ে দিয়েছে, ওনার নাম রহমতুল্লিল। তা আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, সকলের ঋণ আমি নবী সুদ করে দিলাম, কিন্তু দুইজনের কাছে বড় ঋণী হয়ে রাখতাকলাম, এই ঋণ আমি সুদ করতে পারবো না। কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে
এই ঋণ শোধ করে দেওয়া হবে। আমার নবী ডাক দিলেন, ও আমার আবু বকর সিদ্দিক এদিকে এসো। আমার দয়াল নবী সিদ্দিক আকবরের ডান হাত তুলে বললেন, দেখো এটা আমার আবু বকর, এই আবু বকরের ঋণ আমি নবী দুনিয়ার জমিনে শোধ করতে পারলাম না, আমি ঋণী হয়ে রইলাম। আরেকজন তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে আমি নবী ঋণী হয়ে রইলাম। এই দুই জনের ঋণ কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে মাওলা নিজেই সকলের উপস্থিতিতে শোধ করে দিবেন। একদিকে সিদ্দিকে আকবরের কথা আসলে, আরেকদিকে মা খাদিজাতুল কুবরার কথা, একদিকে পুরুষের কথা আসলে আর একদিকে নারীর কথা, এটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন ইতিহাস আমাদেরকে দিতে পারে নাই। আমার নবী যেখানে সিদ্দিক আকবরের নাম বলেছিলেন ওখানে চাইলে ফারুক আজমের নাম বলতে পারতেন, কিন্তু আমার নবী বললেন না, শুধু পুরুষের নাম মানুষ নয়, শুধু নারীর নাম মানুষ নয়, নর নারীকে একসাথে রাখার নাম মানুষত্ব, এটাই আমার ইসলাম আপনার ইসলাম উপহার দিয়েছে। তো আজ জিনার ঋণ আমার নবী শোধ করে নাই, জিনার ঋণ শোধ করবেন রব্বুল আলামিন। এরকম একটা জাতের অরস মোবারক আজকের 10ই রমদান শুক্রবার, তা আল্লাহ ওনার মতো জাতের আলোচনা করার সুযোগ দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আমাদের জীবনে আর হতে পারে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমদানের রহমতের দিন জুমার দিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অরস মোবারকে একসাথে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই দয়াল নবী ওই রহমতুল্লিল আলামিনের পাক চরণে আমাদের মতো গুনাহগারদের তরফ থেকে দরুদ সালাম প্রেরণ করছি, যেই নবীর দয়ার নজরে আপনি আমি উম্মত হিসেবে পরিচয় পেয়েছি। যাদের যেরকম ইচ্ছা করুক স্বাধীনতা আছে, কেউ নবীরে মাইনাস করে শান্তি পায়, কেউ নবীরে গালি দিয়ে শান্তি পায়, কেউ নবীরে বকা দিয়ে শান্তি পায়, কিন্তু আমার মাওলাকে জিজ্ঞেস করেন, মাওলা আপনি কোনটা চয়েস করে নিয়েছেন? আমার মাওলা বলছে আমি আমার নবীর শান বলে শান্তি পা। সেই জন্য কোরআন যদি খুলে দেখেন, এই কোরআনের প্রত্যেকটা সুরার ভেতরে নবীকে অপমানিত করে কোনো আয়াত নাই, নবীর সম্মান নিয়ে আয়াত আছে। তাহলে ওই রহমতুল্লিল আলামিনকে পেয়ে আমিও ধন্য আপনিও ধন্য। আল্লাহ লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা বলে যেই নিয়ামতকে দেখিয়ে দিয়েছেন, ওই নিয়ামতের নাম রহমতুল্লিল। আমার দয়াল নবীর পাক চরণে আমাদের মতো অগণিত গুনাগারদের পক্ষ থেকে দরুদ সালাম প্রেরণ করছি, সাথে সাথে শ্রদ্ধাবরে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আহলে বাইত রাসূল, সমস্ত তাবিন তবে তাবিন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট শ্রমের বিনিময়ে শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সাথে সাথে শ্রদ্ধাবরে স্মরণ করছি সেই নাম যেই নামের বরকতে আপনারা মৌমাছির মতো এই মসজিদে ছুটে আসেন, গৌসুস সাকালাইন গৌসুল আলামিন শাহিনশাহে বাগদাদ সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে, স্মরণ করছি এই ঢাকা সহ সারা বাংলাদেশে যিনি সুন্নিয়তের বীজ বহন করার জন্য বীজ বপন করার জন্য মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন, শাহিনশাহে শ্রীকোট দাদা হুজুর সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই এবং ওনার পরিবার, সাথে সাথে সকল হাক্কানি পীর মশায়েখ আলেম ওলামা এবং সকলের খেদমতকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সাথে সাথে স্মরণ করছি সেই মহান হাস্তিকে, যেই মহান হাস্তির কদমের সৎকায় মিম্বারে উদ্বোধনের অসিলায় আমরা এই ঢাকার জমিনে রাজধানীতে সুন্নিয়তের একটি মার্কাস এই মসজিদ পেয়েছি, শামসুল উলামা উস্তাজুল উলামা আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই হুজুরকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করে
আজকের তাকরির খুতবা শুরু করতে যাচ্ছেন। আজ মাহে রমদানের দ্বিতীয় জুমা, দ্বিতীয় জুমা উপলক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাসঙ্গে তাকরির হয়েছে। তো মাহে রমদান সম্পর্কে আমি আশা করছি গত জুমাতে হয়তোবা বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব কোন কাজ করলে আমরা সবচেয়ে বেশি উপরে উঠব, কোন কাজ করলে আমাদের সমস্ত আমল মাওলার দরবারে কবুল হবে। নামাজ আমরা সবাই পড়ি, যারা পড়ে না তাদের ব্যাপারে বলবো না। রোজা আমরা সবাই রাখি, যারা রাখে না তাদের ব্যাপারে বলার দরকার নাই। কিন্তু আমার এবাদত মাওলার দরবারে কবুল হচ্ছে কি না এটা আমাদের জানতে হবে। এটা যদি না জানি তাহলে আমাদের এই এবাদত কোনোদিন ফলপ্রসূ হবে না। কালকে যখন কেয়ামতের ময়দানে মাওলা ডাকবে, হয়তোবা আমার আপনার আমল আছে, অনেকের আমল এতগুলো টাকার পরেও দেখবেন সাদা হয়ে গেছে, এখানে কোনো আমল নাই। অর্থাৎ দুনিয়াতে আমল করলাম কিন্তু মাওলার দফতরে ওই আমল কবুল করা হয় নাই, লেখা হয় নাই। সেই জন্যই তো কোরআনের মধ্যে মুসলমানকে দুই ভাগ করবে কাল হাসরে। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ দুই ভাগ হয়ে যাবে, এক ভাগের চেহারা দিয়ে নূর বের হবে আরেক ভাগ বড় মলিন মিশ্রি হয়ে যাবে। যাদের চেহারা দিয়ে নূর বের হবে তাদেরকে দেখে বুঝবেন জান্নাতি, আর যাদের মুখটা বিশ্রি হয়ে যাবে তাদেরকে দেখে বুঝবেন জাহান্নামি। আল্লাহ মুসলমানকে দুই গ্রুপ করে দিবে, দুনু গ্রুপেই মুসলমান, দুনু গ্রুপের মসজিদে আজান হয়েছে, দুনু গ্রুপের মসজিদে নামাজ একামত হয়েছে, দুনু গ্রুপের মসজিদে মাহে রমজানের ফজিলত নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এক গ্রুপ জান্নাতে চলে যাচ্ছে আর এক গ্রুপ জাহান্নামে চলে যাচ্ছে। তো জান্নাতি কারা? সে যাদের বেতনটা ঠিক আছে তারাই তাদের আমলকে মাওলার দরবারে কবুল করাতে পেরেছে, আর যাদের আমল ঠিক নাই, যাদের নিয়ত ঠিক নাই, যাদের কলব ঠিক নাই, তাদের আমল মাওলার দরবারে কবুল না হওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাচ্ছে। সেই জন্য আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, মুমিনের যে নিয়ত খাইরুম মিন আমাল, আমল যক এই যে আমি আমল করতে আসছি এই আমলের চেয়েও মুমিনের নিয়তটা বড় উত্তম। কেন? কারণ মুমিন ভেতরে যা বলে উপরে তা করে, উপরে তা করে, ভেতরে হাঁ বলে উপরে না করতে পারে না, উপরে না বলে ভেতরে হাঁ করতে পারে না, এটা মুমিনের আলামত। সেই জন্য একজন মুমিন যখন নিয়ত করবে, এখনো আমলে আসে নাই, এখনো বাস্তবিক রূপ দেয় নাই, আমার আল্লাহ কেরামান কাতিবিনকে অর্ডার করে দিয়েছে মুমিন বান্দা নিয়ত করার সাথে সাথে আমলের স্বভাবটা লিখে দাও। আর মোনাফিক বসে, মোনাফিকের আমল নিয়তের চেয়ে উত্তম। কেন? সে ভিতরে এক কথা বলে উপরে আরেক কথা বলে, তো তুমি ভিতরে এক কথা উপরে আরেক রকম করিও না। সুতরাং যেটা আমল করতে চাও সেটাই আমল করো। মুনাফিকের জন্য কোনো নিয়ত নাই, মুমিনের জন্য নিয়ত আছে। এখন আসেন, কাল গত জুমাতে রশিদ বইয়ে টাকা উঠেছেন 10,611 টাকা, মসজিদের রুমালে উঠেছেন 23,520 টাকা। লকডাউন চলছে, করোনা মহামারী, এতে আপনাদের সামনে কিছু বলাটাও লজ্জাকর। এর মধ্যে এতটুকু দিয়েছেন, এটার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, আরও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে আশা রাখছি। তো আমি এখন আসেন আমার তাকরিরে শুরু করি। তাহলে একজন মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। কেন? মুমিন যা নিয়ত করে তাই আমল করে, আর মুনাফিকের নিয়তের কোনো মূল্য নাই। সেই জন্য দেখবেন বর্তমান সময়ে অনেক মুফতি আছে, নামাজে নিয়ত করা লাগে না, রোজাতে নিয়ত করা লাগে না, এটাতে নিয়ত করা লাগে না। কেন? নবীর হাদিস তো বলছে মুনাফিকের নিয়ত বড় জঘন্য, সেই জন্য মুনাফিকের নিয়তের কোনো দরকার নাই। তো যারা মুনাফিক তাদের নিয়ত নিয়ে সুলকানি, যারা মুমিন তাদের নিয়ত নিয়ে কোনো সুলকানি নাই। এখন আসেন সরাসরি আমি আলোচনার দিকে চলে যাই। এটা ইবনে হুজাইমা, উনি সহিহ ইবনে হুজাইমার মধ্যে, ইবনে হিব্বান, উনি সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন, এবং এই শব্দগুলো
যেই হাদিসগুলো বর্ণনা করেছেন হাদিসের প্রত্যেকটা রাবি সেকা তথা এই হাদিসের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন মিম্বারে বসলেন, সাইদা মানে মিম্বারে বসলেন, মিম্বারে বসে কোনো কথা বললে নাই, হঠাৎ করে আমার নবী বড় করে আমিন 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 তিনবার বললেন, কয়বার? তা আমি যদি হঠাৎ করে এসে কোনো প্রকার কথা না বলে তিনবার যদি আমিন বলি আপনারা আশ্চর্য হবেন না? তো আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে তিনবার কোনো কথা না বলে আমিন 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 বললেন। হাদিসটা রাওয়ায়াত করলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিম্বার, আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন, ফাকালা অতঃপর বললেন আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন। কিলা, সাহাবায়ে কিরামের পক্ষ থেকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হীনা সাইতাল মিম্বারা কুলতা আমিন আমিন আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মিম্বারে বসলেন হঠাৎ করে আপনি বললেন আমিন আমিন আমিন, কেন বললেন? তখন আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবি, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। সে নবীকে ঘটনা কি? আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন শোনো, জিবরিল আসছে এখন আমার কাছে, জিবরিল বললেন নবী গো আমি দোয়া করব আর আপনি আমিন বলবেন, এই কারণে কারণ মুস্তফা যেখানে আমিন বলে দেয় সেখানে মাওলা ফেরত দিতে পারে না। জিবরিল আমিন বলছেন, মোনাজাত করবো কে? আমি। তাহলে সৈয়দুল মালাইকা রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুহাত তুলে মাওলার দরবারে দোয়া করতে থাকব আর দোয়ার সাপোর্ট করে আমিন বলবেন আপনি রহমতুল্লিল। তাহলে কত সুন্দর দোয়া, যেখানে হাত তুলছেন রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম আর আমিন বলে সাপোর্ট করছে সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন জিবরিল হ্যাঁ তুমি দোয়া করো, আমি তোমার দোয়াকে সাপোর্ট করে আমিন বলবো। এই দোয়া কি কখনো ফেরত আসবে? সৈয়দুল মালাইকা দোয়া করে সৈয়দুল আম্বিয়া আমিন বলে, এরকম দোয়া পৃথিবীর জমিনে কয়বার হয়েছিল আমার জানা নাই। তার সৈয়দুল মালাইকা জিবরিল আমিন বলতে লাগলেন মান আদরকা শাহর রমদান, যেই ব্যক্তি শাহর রমদান রমদান মাস পেল ওয়ালাম ইউগফার আল্লাহু, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, মাহে রমদানের হক আদায় করতে পারল না, আল্লাহর মেহমানের ইজ্জত দিতে পারল না, দিনের বেলায়ও অবহেলা করলো রাতের বেলায়ও অবহেলা করলো, তো জিবরিল আমিন দোয়া করলেন যে মাহে রমদান পেল নিজের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে নাই, ফাদাখালান নার সে জাহান্নামে প্রবেশ করলো, আমি দোয়া করছি ফাআবাদাহুল্লাহ আল্লাহ যেন আল্লাহর রহমত থেকে ওই বান্দা যেই বান্দা মাহে রমদান পাওয়ার পর নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই তারে যেন আল্লাহ আল্লাহর রহমত থেকে দূরে সরাইয়া দেয়। দোয়া করতেছেন কে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে মাহে রমদান পেল নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই সে জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আমি সৈয়দুল মালাইকা বলছি তারে তোমার রহমত থেকে দূরে সরাইয়া দাও। তখন আমার নবীকে বললেন কল ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমিন বলেন, ফাকুলতু আমার নবী বললেন আমি বললাম আমিন, আল্লাহ জিবরিল যে দোয়া করলো আমিও সেই দোয়ার পক্ষে আমিন বললাম, তুমি কবুল করে না। তাহলে দেখেন কত বড় সুন্দর মাহে রমদান আমাদের সামনে, কিন্তু যদি আমরা মাহে রমদানের হক আদায় করতে না পারি, যদি মাহে রমদানে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে না পারি, জিবরিল আমিনের মুখ দিয়ে বলছে ফাদাখালান নার সে জাহান্নামে চলে গেল, যদিও বা উপরে দেখতে আমি মুসলমান আপনি মুসলমান, মাহে রমদান যদি আমার কারণে অসন্তুষ্ট হয় মর্যাদাহানি হয় তাহলে এই মাহে রমদান কাল কেয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আমার বিপক্ষে চলে যাবে। তাই আপনাদের আমাদেরকে যদিও বা মসজিদে আইন হোক, আল্লাহ শুধুমাত্র মসজিদকে নামাজের জায়গা বানায় নাই,
আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কিছু স্পেশাল কোয়ালিটি আছে যেগুলো অন্য কোন নবীকেও দেওয়া হয় নাই, অন্য কোন নবীর উম্মতকেও দেওয়া হয় নাই। সবাই জিজ্ঞেস করলেন কি, আমার নবী বললেন তন্মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি আছে, অন্য নবীদের জন্য ইবাদতের স্থান, অন্য নবীর উম্মতের জন্য ইবাদতের স্থান ছিল, উপাসনালয় ছিল, ইবাদত ঘর ছিল নির্দিষ্ট, কিন্তু আমি নবীর জন্য আল্লাহ পুরা দুনিয়ার জমিন, পবিত্র জমিনকে আল্লাহ মসজিদ হিসেবে ঘোষণা করে দিয়েছে। আপনি যদি মসজিদে নামাজ পড়তে না পারেন ঘরে পড়বেন, ঘরে না পড়লে আপনার পার্কিংয়ের যে জায়গা আছে সেখানে পড়বেন, সেখানে না পড়লে ছাদে পড়বেন, তাই বলে মসজিদে কেন আসতে দেওয়া হবে না, তাই বলে নামাজ পড়বো না, এটা হতে পারে না। কারণ আমার জন্য আমি যেখানেই বসবো যেখানেই উঠবো আল্লাহ বলে ওখানেই তোমার জন্য সিজদার জায়গা আমি মাওলা রেডি করে দিয়েছি, তাই এত আমাকে মনুক্ষুণ্ণ হলে চলবে না, আমার ইবাদত বন্ধ করা যাবে না। তাহলে এক নম্বর মাহে রমদান পেলাম, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম না, আমার মতো হতবাক দুর্ভোগ আর কেউ হতে পারে না। দুই নম্বর দোয়া করছেন হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ওয়ামান আদরাকা আবওয়াইহে, যে নিজের জীবনে মা বাবাকে পেল, আও আহাদা হুমা, অথবা মা বাবা থেকে যেই কোনো একজনকে পেল, ফালাম ইয়াবাররা হুমা, এবং দুইজনের সাথে সৎ ব্যবহার করে নাই, কখনো আপনার জুলুম করেছে, কখনো বকা দিয়েছে, কখনো গালি দিয়েছে, কখনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, মা বাবার খেদমত করতে পারে নাই, ফা মাতা, ওই অবস্থায় মা বাবাকে কষ্ট দিয়ে সে মরে গেল, ফা দাখালান নার, সে জান্নাতের মুখ দেখবে না, সে যেন জাহান্নামী হয়ে গেল, ফা আবআদাহুল্লাহ, জিবরিল আমিন বলেন মাওলা যে সন্তান মা বাবার সাথে গাদ্দারি করলো বেয়াদবি করলো আমি দোয়া করছি তুমি আল্লাহ তোমার রহমত থেকে তার দূরে সরাইয়া দাও। তখন আমার নবী বললেন ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। তিন নম্বর দোয়া করতে লাগলেন জিবরিল আমিন বললেন মান জুকিরতা ইন্দাহু, আপনার নাম যেই ব্যক্তির সামনে বলা হলো, রসুল পাকের জিকির যেই ব্যক্তির সামনে বলা হলো, ফালাম ইউসাল্লি আলাইক, নাম শুনে সে দরুদ সালাম পাঠ করে নাই, ফা মাতা, নবীর উপর দরুদ সালাম পাঠ না করে মারা গেল, ফা দাখালান নার, যদিও বা দেখতে মুসলমান হোক সে জান্নাতের মুখ দেখবে না, সে জাহান্নামে প্রবেশ করবে, ফা আবআদাহুল্লাহ, জিবরিল আমিন বলেন আল্লাহ তোমার হাবিবের নাম শুনেছে, তোমার হাবিবের নাম শুনে দরুদ সালাম পাঠ করে নাই, এরকম বেয়াদবকে তোমার রহমতের কাছে আনার দরকার নাই, তারা তোমার রহমত থেকে দূরে সরাইয়া দাও। আমার নবী বললেন ফাকুলতু আমিন, তখনও আমি বললাম আমিন। তাহলে কয় জায়গায়? তিন জায়গা। এক নম্বর মাহে রমদান পেলাম, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারি নাই, আমার আপনার স্থান হবে কোথায়? জাহান্নামে, আল্লাহর রহমত থেকে আমি দূরে সরে যাব। কারণ দোয়া করেছেন জিবরিল আমিন, আর দোয়াতে সাপোর্ট দিয়ে আমিন বলেছেন রহমতুল্লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, আমার আপনার আম্মা আছে অথবা আব্বা আছে অথবা উভয়জন আছে অথবা যে কোনো একজন আছে, আমি সৎ ব্যবহার করি নাই, মা বাবার খেদমত করি নাই, সবসময় কষ্ট দিয়েছি, ওই অবস্থায় আমি আপনি যদি মারা যায় আমাদের স্থান হবে জাহান্নামে, তাই এখনই সুযোগ আছে আপনার, এখনই সুযোগ আছে আমার আমাদের মা বাবার খেদমত করার, আর যদি করতে না পারি, জিবরিল আলাইহিসসালাম বলেন ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ বলে যে মা তাকে জন্ম দিয়েছে, যেই বাবা তাকে লালন পালন করেছে, আল্লাহ যেই সন্তান সেই মা বাবার সাথে সৎ ব্যবহার করতে পারে নাই, তোমার রহমতের পাশে রাখার দরকার নাই, তারে তোমার রহমত থেকে দূরে সরাইয়া জাহান্নামে দিয়ে দাও। আর এই দোয়াকে সমর্থন করে আমিন বলেছেন দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর, আমার নবীর নাম উচ্চারণ হলো, আমার নবীর জিকির হলো, নবীর নাম শুনে আপনি আমি দরুদ শরীফ পাঠ করলাম না, সালাতু সালাম পড়লাম না, জিবরিল আমিন বললেন ওই অবস্থায় যখন কেউ মারা যাবে, আল্লাহ তুমি দুনিয়াতে তোমার হাবিবকে দিয়েছো বড় নিয়ামত, ওই নিয়ামত যে বুঝতে পারে নাই তাকে জান্নাত দেওয়ার কোনো দরকার নাই, ওরে জান্নাত দিতে হবে যে তোমার হাবিবকে বুঝতে পেরেছে। সুতরাং যে নবীর নাম শুনে দরুদ সালাম পড়ে নাই
তাকে জান্নাতে দেওয়ার দরকার নাই। ফাদাখালান নার, তোমার রহমত থেকে দূরে সরাইয়া তার জাহান্নামে প্রবেশ করো। দোয়া করলেন জিব্রিল আমিন, আর আমিন বলে সাপোর্ট করলেন রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাহে রমজানের এখনো 20 দিন রয়ে গেছে আমার, আপনার আমার মা বাবা যদি থাকে দুনিয়াতে তাহলে খেদমত করব, আর যদি চলে যায় বেশি বেশি ভালো আমল করে ইসালে সওয়াব করব। আর দয়াল নবীর নাম আসবে না এরকম কোন মুহূর্ত হতে পারে না, আপনি যদি মুসলমান হন আমি যদি মুসলমান হই, তাহলে আমাদের সর্ব অবস্থায় দয়াল নবীর নাম শুনতেই হবে, জিকির করতেই হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে যেখানে মাওলার নাম আছে সেখানে সেখানে আমার হাবিবের নাম রয়ে গেছে। এই তিনটা আমল বেশি বেশি করবেন। তা আমাদের ইবাদতকে সুন্দর করার জন্য কলবের পরিবর্তন করতে হবে। প্রত্যেক জিনিসের মেডিসিন আছে, মেডিসিন যদি না থাকে তাহলে আপনি ভালো হতে পারবেন না। যেমন এখন করোনা ভাইরাস চলছে, ভ্যাকসিন চলছে, কেউ ভ্যাকসিন নিতে পারবে কি পারবে না এটা নিয়েও অনেক ফতোয়া হয়ে গেছে, যেগুলো আপনাদের সামনে হয়তোবা ফতোয়াটা বলাও হয়ে গেছে, সেই জন্য ওই দিকে যাব না। তাহলে প্রত্যেক জিনিসের মেডিসিন আছে, কিন্তু আপনি যদি নামাজ রোজা হজ যাকাত ইসলামকে যদি মনে প্রাণে ধারণ করতে চান, এটারও একটা মেডিসিন আছে, এগুলো ফার্মেসিতে পাওয়া যাবে না, এটা নেওয়ার জন্য আপনাকে আল কোরআনের কাছে আসতে হবে। তা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, উস্কুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিভাবে করবা? জিকরান কাসীরা, কম করিও না, বসে থাকলে সেখানেও আল্লাহর জিকির করো, দাঁড়ালে সেখানেও আল্লাহর জিকির করো, কোনো কাজ করছো হাত পা দিয়ে জবানটা মাওলার জিকির করো, কারোর সাথে কথা বলছো মুখ দিয়ে কলব দিয়ে মাওলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা আল্লাহর তাসবিহ ঘোষণা করতে থাকো, কারণ তোমার মন তোমার জবান যখন আল্লাহর জিকির করতে থাকবে তখন কলবের চিকিৎসা হবে, কলব যখন নূর হয়ে যাবে তখন তোমার ইবাদতগুলো বড় খাঁটি হবে, ইবাদত যখন কাটি হবে তখন মাওলার দরবারে বেশি বেশি কবুল হবে। এখন আসেন, আমরা তো অনেক সময় হৃদয়ের যন্ত্রণা চটপট করলে টেনশন মুক্ত হওয়ার জন্য অনেকেই সিগারেট নেয়, ধূমপান করে, কেন? টেনশন মুক্ত করার জন্য। তো আল্লাহও বলছেন বান্দা তোমার কি টেনশন আছে? বান্দা বললেন হ্যাঁ। আল্লাহ বললেন সিগারেট ধূমপান মাদক নেওয়ার দরকার নাই। আল্লাহ মেডিসিনটা কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যদি মনে টেনশন থাকে এই টেনশন দূর করার জন্য একটাই মেডিসিন, তুমি মাওলার জিকির করতে থাকো, আল্লাহর জিকির করতে থাকো। কারণ ধূমপান তোমার কোনোদিন মনকে টেনশন মুক্ত করবে না, তোমার মাদক কখনো টেনশন মুক্ত করবে না, কারণ তোমারকে যিনি টেনশন মুক্ত করে দিবেন ওনার নাম রব্বুল। আল্লাহ আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের মন প্রশান্তি লাভ করে। তো সেই জন্য টেনশন মুক্ত করতে চাইলে আপনাকে আমাকে সব সময় কার জিকির করতে হবে? আল্লাহর। আমি খুব দ্রুত বলছি কারণ এখানে অনেক দূর আলোচনা যেতে হবে। এই ইয়াউমুল জুমা সম্পর্কেও আল্লাহ বড় চমৎকার করে বলছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন ইমাম সাহেব পেশ ইমাম যখন জুমার নামাজের জন্য ডাকবে আজান দিবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দৌড়ে দৌড়ে তোমরা মসজিদের দিকে চলে যাও, ওয়াজারুল বাইআ, তোমাদের লেনদেন বন্ধ করে দাও, যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা যদি তোমরা জেনে থাকো। তাহলে আজান যখন দিবে আপনি আর রাস্তায় থাকতে পারবেন না, আজান যখন দিবে আপনি তখন আর আড্ডায় থাকতে পারবেন না। ঢাকার অবস্থা অনেক ভালো, যেমন আজকে দেখলাম আজান দিতে দেরি, আমি তাকরির শুরু করতে পারি নাই, আলহামদুলিল্লাহ মসজিদও কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আমরা মাঝে মাঝেও দেখি অনেক জায়গায় দেখি আজান হয়ে আছে, তখন মানুষ লুঙ্গি আর গামছা নিয়ে পুকুরে যায়,
হুজুর তাকরির করছে তিন চারজন নিয়ে, হুজুরের তাকরির শেষ, সুন্নত চলছে, তখন মোটামুটি 20-30 জন আসছে, হুজুর খুতবা শুরু করলো, তখন মনে হচ্ছে অর্ধেক পরিপূর্ণ হলো, হুজুরের দ্বিতীয় খুতবা শুরু হলো, তখন মনে হচ্ছে মসজিদটা মোটামুটি কমপ্লিট হলো, হুজুর নামাজ শুরু করলো, দৌড়তে দৌড়তে কোনো মতে আল্লাহু আকবার নিয়ত করলো, সালাম ফিরাইতে দেরি, হুজুর এখনো মোনাজাত করতে পারে নাই, আমার আপনার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তাহলে এখন আমি আসছি, যখন আজান দিচ্ছে তখন আমি বিছানা থেকে উঠলাম, তাকরির শুরু করলো, আমি পুকুরে গেলাম, আর আল্লাহ বলেন ইজা নুদিয়া লিসসালাত, যখন জুমার জন্য তোমাকে ডাকবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দৌড়ে দৌড়ে চলে যাও। তা আল্লাহ বলছে দৌড়ে দৌড়ে যাও, আর আমরা আস্তে 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 এমন আস্তে যাচ্ছি যে হুজুর খুতবা শেষ করুক, টাইম অনেক বেশি নেই, এই হয়ে যায় সে হয়ে যায়, ফেসবুকে আমার 2-3 ঘন্টা চলে যায়, কিন্তু যখন দেখবেন খুতবার সময়, তাকরিরের সময় একটু দেরি হলে পাবলিকেই গড়ি দেখায়া বলে টাইম ওভার হয়ে যাচ্ছে, শেষ করে দেন, কিন্তু দেখবেন মসজিদে তাড়াহুড়া, অন্য জায়গায় তাড়াহুড়া নাই, এটা কেন? কারণ ভালো কাজ কখনো মানুষের কাছে ভালো লাগবে না, তাই আপনাকে মনের বিপরীত করতে হবে। আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালা, যখন নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আর্থ, জমিনের মধ্যে ছড়িয়ে ছটিয়ে যাও, রিজিক তালাশ করো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া ফাদল রিজিক তালাশ করো, আর যখন দুনিয়ার কাজে ব্যস্ত হবা তখন আল্লাহকে ভুলে যাইও না, ওয়াসকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তুমি যখন রিজিকের সন্ধানে কাজে ব্যস্ত আছো তখন বেশি বেশি আল্লাহর জিকির করো, যাতে করে দুনিয়াতেও তুমি সফল হতে পারো, আখিরাতেও যেন কি হতে পারো, সফল হতে পারো। তাই আমাদেরকে বেশি বেশি কার জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। এই হাদিসটা মুসলিম শরীফের যে হাদিসটা এখন আমি বলবো, যেটা আজকে আমি অনেক ঠাই আলোচনাটা অনেক আলোচনা একসাথে করার চিন্তা নিয়ে আসছি, তাই একটু দ্রুত বলবো, আপনারা একটু গভীর মনোযোগ রাখবেন। এইটা মুসলিম শরীফের মধ্যে আছে, একসাথে দুইজন সাহাবি রাসূল বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা, হযরতে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বলেন আন্নাহুমা শাহিদা আলাল মিম্বার, আমরা নিজেরাই দেখলাম রাসূল পাক মিম্বারে বসছেন, এটা সাক্ষী আছে। তখন রাসূল পাক বললেন লা ইয়াকউদু কাওমুন ইয়াসকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালাইকা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যখন কোনো কম, কোনো সম্প্রদায়, কোনো জাতি আল্লাহর জিকিরের জন্য বসে, আল্লাহর হাবিব বলছেন বসতে দেরি, খাফফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে আল্লাহর বান্দাদেরকে ঘেরাও করে নেন। আমরা যারা মসজিদে আছি এখন আমরা কিন্তু অনিরাপত্তায় নয়, নিরাপত্তায় আছে। কোন র‍্যাব পুলিশ আর্মি বলছেন না, আল্লাহর র‍্যাব পুলিশ আর্মি তথা মালাইকা ফেরেশতাদের বেষ্টনে আমরা বেষ্টিত হয়ে আছি। সেই জন্য দেখবেন করোনা মহামারী চলছে কি চলছে না, চলছে, অনেক মানুষ আমার মতো বয়সী করোনায় মারা গেছে, যার সাক্ষী আমি নিজেও, অনেক বন্ধুকে আমরা হারিয়েছি, কিন্তু একটা জিনিস গভীরভাবে মনোযোগ দিয়ে দেখলাম, সেই আগস্ট থেকে আজকে পর্যন্ত আমি অনেক জায়গায় মাহফিল করলাম, অনেক জায়গায় জুমা পড়ালাম, অনেক জায়গায় জনসমাবেশ করলাম, সবগুলো আবার আমার তো রাজনৈতিক নয়, আমি কোনো দলের নয়, আবার মনে রাখিয়েন কোনো দলের ব্যাপারে ট্যাগ লাগাইয়া দিয়েন না, উনি এমক দলের না, যেটা হক সেটা বলি, হক বলার কারণে যদি মনে করেন আপনার পক্ষে চলে গেছে, আপনি যদি কোনোদিন ইসলামের বিপক্ষে ইসলামের অপব্যাখ্যা করেন তখন আমি আপনার বিরুদ্ধে বলতে বাধ্য হব, আমি কারো পক্ষে নয়, যারা আল্লাহ এবং রসুলের পক্ষে আমরা তাদের পক্ষে। সেই জন্য কোন দলের ব্যাপার আমাকে ট্যাগ দিয়েন না যে উনি অমুক দলের মনে হয় না, আজকে যদি কেউ ইসলাম বিদ্বেষী কাজ কারবার করে, আজকে যেরকম বললাম আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 10 বছর পরেও যদি করে, 10 বছর পরেও বলবো এই জবান যতদিন চলবে ততদিন যারা ইসলামের শত্রু, যারা কোরআন সুন্নার অপব্যাখ্যা করে, যারা আমার ইসলামকে কলঙ্কিত করে, আমরা তাদের বিরুদ্ধে বলেছিলাম, বলছি, সামনেও বলতে থাকব, সামনেও বল
সামনেও আমরা বলতে থাকবো আমাদের জবান কোনো সময়ে বন্ধ হয়ে যাবে না। সেই জন্য আপনাদের আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এক নম্বর যে কথাগুলো বলে যায়, যখনই সমস্যা দেখা দিবে তখনই আমরা এমন কিছু বলবো যার অতীত ইতিহাসও আমরা ঘেঁটে দেখবো, এখনের ইতিহাসও দেখবো, ভবিষ্যতে কি হতে পারে সেটাও দেখে আমরা কথা বলবো। আমরা আবেগ দিয়ে কোনো কথা বলবো না। যারা আবেগ দিয়ে কথা বলেছে তারাই সময়ে সময়ে লজ্জিত হয়ে আছে, এটা আমরা চোখে দেখেছি, আজকেও দেখছি, আগামীতেও দেখবো ইনশাল্লাহ। সেই জন্য আবেগে পানির জোয়ার যেই দিকে সেই দিকে গা ভাসাইয়া দিয়েন না। যদি কারবালায় কুফায় পানির জোয়ার যেই দিকে সেই দিকে যদি গা ভাসাইয়া দিত, আমার হুসাইনও গিয়ে দেখলেন 22,000-এর স্রোত একদিকে যায়, আমার হুসাইনও চাইলে গা ভাসাইয়া দিতে পারতেন, কিন্তু হুসাইন ডাক দিয়ে বলে সমুদ্রের স্রোত যেই দিকে এই দিকে গা ভাসিয়ে দেওয়ার নাম ইসলাম নয়, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যাওয়ার নাম ইসলাম। তাই আমাদেরকে স্রোত যেই দিকে সেই দিকে নয়, স্রোতের বিপরীত যেই দিকে সেই দিকে দাঁড়াতে হবে। কারণ আজকেও আপনার কাছে স্পষ্ট হয়ে আছে এইরকম প্রত্যেকটা জিনিসে আমরা দেখতে পেয়েছি এখানে ইসলামের কোনো স্বার্থ নাই, এখানে ব্যক্তিগত স্বার্থে তারা ইসলামকে ব্যবহার করেছে। আজকে থেকে নয়, এটা কারবালার জমিন থেকে শুরু করে যখন কারবালা শেষ হলো, ওমাইয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত, ওমাইয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ইসলামের স্বার্থে সুন্নি ব্যতীত আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কেউ কাজ করে নাই, আর যত দল উপদল আছে সবাই ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থ গুছিয়েছে। কারবালার জমিন থেকে আজকে পর্যন্ত যদি বলেন ইতিহাস, আপনি যদি আমার থেকে প্রমাণ সহ ইতিহাস নিতে চান আমি বসতে রাজি আছি, আমি প্রমাণ সহ ইতিহাস দিতে রাজি আছি। কারণ আমরা ওমাইয়া থেকে আজকে পর্যন্ত দেখেছি সুন্নি ব্যতীত আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য কেউ ইসলামের স্বার্থে কাজ করে নাই, সবাই ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থে কাজ করেছে। এটা আপনাকে মানতেই হবে, কারণ এটা মানা ছাড়া কোনো উপায় নাই। আজকে যে আরব বিশ্বগুলো দেখছেন এগুলো কি ইসলামী স্বার্থে হয়েছে? না, এগুলোকে স্টেট করে সৌদি আরব, জর্ডান, দুবাই, আমিরাত বানায়া মুসলমানের বিপক্ষে দাঁড় করানো হয়েছে। আজকে যদি ইয়েমান দেখেন, ইয়েমানে কোনো আমেরিকা হামলা করে নাই। আজকে যদি সিরিয়া দেখেন, সিরিয়াতে ইউরোপ হামলা করে নাই। আজকে ইয়েমান সিরিয়া নাশ করে দিয়েছে সৌদি আরব নামের রাষ্ট্রটি। তাহলে এগুলোকে বানানো হয়েছে ইসলামের পক্ষে নয়, এগুলোকে বানানো হয়েছে ইসলামের বিপক্ষে। সেই জন্য আপনি আমি যদি স্রোত দেখে গা ভাসাইয়া দিই, আমি আপনিও ঈমান হারা চলে হয়ে যাব। কারণ এই মুহূর্তে ঈমান সংরক্ষণ করা আমাদের জন্য বড় মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কেয়ামতের আগে ঈমান রাখা অনেক বেশি কঠিন হবে, হাতের মধ্যে আগুনের কয়লা রাখতে পারবেন কিন্তু বুকে ঈমান রাখা যাবে না, এমন সময় আমরা এসে গেছি। তা আল্লাহ যেন আমাদেরকে বিবেক দিয়ে বুঝে কাজ করার যেন তৌফিক দান করে। সেই জন্য আপনি যদি আরও বেশি গভীর মনোযোগ দেন, বর্তমান অনেক শিল্পী আছে না নাই আছে, আমরা যখন মুস্তফা জানে রহমত পড়ি আমার আলা হজরতের অনেকের গা সুলকায়া উঠে, উঠে কি উঠে না উঠে, তাদের কাছে আমাদেরকে বেদাতি মনে হয়, মাজার পূজারি মনে হয়, বেরেলিবি মনে হয়, রাজাখানি মনে হয়, আছে না নাই? আল্লাহর কি কারিশমা, দয়াল নবীর কি রহমত আমি জানি না, যাদের মুখ দিয়ে মুস্তফা জানে রহমত পেলা কুসালাম বলার কারণে বেদাতি মাজার পূজারি হল ট্যাগ লাগাইয়া দিল, আজকে তারা দেখি তাদের ওয়ালে ওয়ালে আমার আলা হজরতের নামটা শেয়ার করে দিচ্ছে। এটা আমার আলা হজরতের এক মহান কারামত। এদিকে তারা বিরোধিতা করে আবার তাদের মাধ্যমে আমার আলা হজরতের, দেখ যারা আমার বিরোধিতা করে তাদের ওয়ালে ওয়ালে, তাদের টাইম লাইনে তাদের ফেসবুকে ফেসবুকে আমি মুস্তফা জানে রহমত পেলা কো সালাম জারি করে দিয়েছে। এটা এই 3-4 দিন ধরে প্রত্যেক মানুষের ওয়ালে ওয়ালা আছে, হোক সেটা সুন্নি হোক সেটা সুন্নির বাহিরে। আমি দেখলাম সবাই দেখি মুস্তফা জানে রহমত, আল্লাহ বলেন সুন্নিদেরটা খাবি না, তোকে আমি খাওয়ানোর অন্যদিকে ব্যবস্থা করে দিচ্ছি, যে কোনোভাবে তোকে নিতেই হবে,
সেই জন্য ইয়া নবী সালাম আলাইকা আমার ভালো লাগে না, কিন্তু দেখি মাহের জান যখন ইয়া নবী সালাম আলাইকা বলে সেও দেখি বলতে শুরু করে দেয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারটা না খেলেও, কারণ দয়াল নবীর শান বাড়িয়েছেন কে, আমাকে পছন্দ না করলেও অন্যদিক থেকে মাওলা সেটা আপনার ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। আমার নাম হয়তো বন্ধ হয়ে যাবে, আপনার নাম বন্ধ হয়ে যাবে, নবীর নাম কখন বন্ধ হবে? আর নবীর শানের জিকিরের কাজ করে ওয়ারাফানা লাকা জিকরা যে কোনোভাবে চলে যাবে মুস্তফা জানে রহমত পেলা কুসালাম, যে কোনোভাবে চলে যাবে ইয়া নবী সালাম আলাইকা, যে কোনোভাবে আপনার পাকঘর পর্যন্ত চলে যাবে, কারণ নবীর জিকিরের মান সম্মান বাড়ানোর দায়িত্ব আমি নেই নাই আপনি নেন নাই নিয়েছেন রব্বুল আলামিন। তাহলে আল্লাহর হাবিব বলছে যখন মানুষ বসে তখন মানুষকে আল্লাহর জিকিরে তাহাফাত হুমুল মালাইকা, তখন আল্লাহর ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখেন। তো আমি যে কথাটা বলতে লাগলাম, অনেক মানুষ করোনায় মারা গেছে কিন্তু আমরা দেখি নাই যে মাহফিলে এসেছে, জুমার নামাজে এসেছে, মিলাদুন্নবীর জুলুসে এসেছে, বা মিলাদুন্নবীর মাহফিলে এসেছে, বা মেরাজুন্নবীর মাহফিলে এসেছে, এইখানে এসে করোনায় আক্রান্ত হয়েছে, এইরকম কোনো মানুষকে আমি অন্তত খুঁজে পাই নাই। আপনারা খুঁজে পেয়েছেন? আপনারাও খুঁজে পান নাই? আমি খুঁজে পাই নাই। আগস্ট থেকে আজকে পর্যন্ত এই লম্বা টাইম সময়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি এরকম কি হয়েছে, বলছে হয় নাই। এখানেও তো লাশ দাফন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, আমাদের শাহজাহানপুরে হচ্ছে, আমাদের মোহাম্মদপুরেও হচ্ছে লাশ দাফনের কাজ। আমাদের আধ্যাত্মিক রুহানি সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ নিয়েছেন, ওনারা লাশ দাফন করছে, আজকের হিসেবে 3000 অতিক্রম করেছে। লাশ দাপনের মধ্যে যারা ধোয়াতে আছে ওনারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে, কিন্তু ওই ঝুঁকি সম্পন্ন মানুষগুলোর মধ্যে একটা মানুষও পেলাম না যাকে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এরকম কোনো মানুষ খুঁজে পায় নাই। তাহলে যখন আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কাজের মধ্যে থাকবেন তখন আপনাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। সেই জন্য হাফাত হুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতা বেষ্টন দিয়ে আছে। ওয়াগাশিয়াত হুমুর রহমা, এবং আমাদের চতুর্দিকে আমাদেরকে রহমত দিয়ে রব্বুল আলামিন এমনভাবে বেষ্টন করে আছে এখানে আজাব ঢুকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ ওয়াগাশিয়াত রহমাতুল লিল আলামিন বলেন, ওয়াগাশিয়াত হুমুর রহমা, তাদেরকে রহমত দিয়ে বিস্তৃত করা হয়েছে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল করা হচ্ছে। ওয়াজ্জাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, বান্দা যখন এখানে বসে মাওলার জিকির শুরু করে দিয়েছে, আল্লাহ বলেন বান্দারে তুমি যখন আমার জিকির করছো আমি মাওলা তোমাকে খালি ফেরত দিব না, আমি মাওলা তোমার জিকির করবো। এদিকে আপনি জিকির করছেন কার? আল্লাহর। আর আল্লাহ বলছে বান্দা আমিও তোমার কি করছি? জিকির করছি। এই হাদিস যেটা এখন বলবো এটা তিরমিজি শরীফের মধ্যে আছে, এটা ইবনে মাজা শরীফের মধ্যে আছে, এটা মসনদ আহমদের মধ্যে আছে, এটা মুস্তাদরাকের মধ্যে আছে, এটা বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বলেছেন হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন আমার নবী খুতবা দিচ্ছেন, আমরাও খুতবা দিই, দয়াল নবীও খুতবা দেন, তাই কি একরকম? কখনো হতে পারে? কখনো হতে পারে না? আমিও কথা বলি নবীও কথা বলে একরকম, আমি কথা বললে কথাটা আমার, দয়াল নবী কথা বললেন, নবীকে জিজ্ঞেস করেন নবী গো আপনার কথাগুলো কার, আমার নবী বললেন আমি কেন বলবো, মাওলাকে জিজ্ঞেস কর, মাওলা বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আমার নবীর কথাগুলো নবীর নয়, জবানটা নবীর, জবান যখন খুলে যায় কথাগুলো রব্বুল আলামিনের। নবী যা করে যদিও বা দেখতে মনে হয় আমার মতো, কিন্তু আমার মতো আমাদের তুতু আছে না নাই, আছে, যতক্ষণ ভেতরে আছে ততক্ষণ ঠিক, বের হলে পবিত্র না অপবিত্র? অপবিত্র। আমি যদি তুতু ধরে কাউকে লাগাইয়া দিই সে কি ভালো চোখে দেখবে? বলবে না, বলবে যে বড় বিশ্রী মানুষ, বলবে না, বলবে যে ওনার কাছে দেখলাম কোনো আদর্শেই নাই। তো আমারও তুতু আছে কিন্তু আমার তুতু তো কেউ নিবেও না ভুলেও, তারপরেও আমি যদি বলি না মোহাব্বত করে তার একটু লাগায়া দেখি না, তখন থেকে বলবে আজকে পর্যন্ত করেছে কালকে থেকে আর নয়, কারণ আপনি তো দেখি আদর্শ ঠিক নাই, মানুষের তুতু লাগায়। কিন্তু মাওলা আলীর চোখে ব্যথা শুরু হয়ে গেছে, মাওলা আলী চোখে ব্যথার কারণে উঠতে পারছে না,
আল্লাহর নবী খাইবারের যুদ্ধে ডাক দিলেন যে আলীকে নিয়ে আসো, মাওলা আলীকে নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন সবাই আমার পাশে বসে আছে, আলী তুমি কেন নাই? বলছি আর রাসূল আল্লাহ আপনার পাশে বসার নিয়ামত, এটা আমাকে বোঝানো লাগবে না, কিন্তু আমার চোখের ব্যথার কারণে আমি বিছানা থেকে উঠতেই পারছি না, আসবো কেমনে? আপনার সাহাবীগণ ধরে এনেছে বলে আপনার সামনে নিয়ে এসেছি। আমার নবী বললেন কোন চোখে? মাওলা আলী বললেন এই চোখে। আমার নবী থুতু মুবারক বের করে চোখে লাগাইয়া দিলেন। মাওলা আলী বললেন মেডিসিন কাজ করতে কিছুক্ষণ সময় লাগে, কিন্তু রহমতুল্লিল আলামিন যখন থুতু মুবারক লাগাইয়া দিলেন আমার চোখ এমন ভালো হয়ে গেল, আমার ইন্তেকাল পর্যন্ত আর চোখে কোনোদিন সমস্যা দেখা দেয় নাই, আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই। আর আমি যদি আপনার চোখে তুতু দিই, আপনার চোখ যদি ভালো থাকে আরও খারাপ হয়ে যাবে, তা আমি নাকি মাঝে মাঝে নবীর মতো হয়ে যায়, এরকম পাবলিক আছে না? নেই আছে, সে মাঝে মাঝে নবীর মতো হয়ে যায়। তো তার তুতু যদি চোখে লাগা, ভালো চোখ কী হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আর মাওলা আলী বলেন আমার চোখে ব্যথার যন্ত্রণায় থাকতে পারছি না, রহমতুল্লিল আলামিন তুতু মোবারক লাগানোর দেরি মরণ পর্যন্ত চোখে আর কোনো সমস্যাই দেখা দেয় নাই। তাহলে যার আপাদে মস্তক মজা, আমি নবীর কিষান বলবো, নবীর কি মজা বলবো, ওনার চোল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা বডি মোবারকের প্রত্যেকটা অংশই মজা, প্রত্যেকটা অংশই কি মজেজা, গাম মোবারক মজেজা, নখ মোবারক মজেজা, চুল মোবারক মজেজা, চোখ মোবারক মজেজা, কপাল মোবারক মজেজা, দাড়ি মোবারক মজেজা, প্রত্যেকটা অঙ্গ মোবারক মজেজা। সেখানে তো নবীর শান কিভাবে বলবেন, আপনি কোনটা কোনটা বলতে বলবেন? আমি তো একটা চোল থেকে নখ মোবারক পর্যন্ত এক তা একটা যদি আলোচনা ধরি, হয়তোবা আমার আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীজির অঙ্গ মোবারকের মজজা শান আমাদের পক্ষে বলা সম্ভব নয়, এটা কখনো সম্ভব হবে না। তো সেখানে নবীকে কেমনে তারা আমার মতো বলে, এটা আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। অনেক সময় ওরা বলে আল্লাহর নবীর শান সুন্নিরা বেশি বলে, বেশি বলে, তারা বলে এটাও নাকি বলে, আমি তো ওই দিন লাইভের মধ্যে ডিস্টার্ব করার কারণে শুনতে পাই নাই, তারা এটাও বলে আমরা নাকি নবীকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে নিয়ে গেছে। আচ্ছা আল্লাহর শানের কোনো লিমিট আছে? কোনো লিমিট আছে? তো যেখানে কোনো লিমিট নাই সেখানে যদি আমি বলি নবীকে আল্লাহর উপরে নিয়ে গেছে, তার মানে আল্লাহর শান লিমিট সীমাবদ্ধ, তাই আল্লাহর সীমা আছে সেই জন্য নবীকে উপরে তোলা হয়েছে। দেখেন আমরা মুসলমান যারা বলবে আল্লাহর মর্যাদার সীমা আছে ঈমান থাকবে, সেই জন্যই তো বলেছে আমার নবী মুনাফিকের নিয়ত করার কোনো দরকার, কারণ কার ভিতরটা কি নাই ঠিক নাই, তা আল্লাহ যেন ওদের ঈমান বিধ্বংসী কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করে। তাদের অনেক আপত্তি, আমরা যে বলি রসুলে পাক খোদা নেহি হে, খোদা সে জুদা নেহি, এটা যে বলে এটাও নাকি তাদের কাছে অ্যালার্জি মনে হয়, এটাতে নাকি তারা শিরিকের গন্ধ খুঁজে পায়। নবীকে তুমি খোদা থেকে জুদা করবে কেমনে? আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা জিকরাক, আমার জিকির যেখানে নবীর জিকির সেখানে, তো জিকির করে আল্লাহর নাম যেখানে নবীর জিকির, তো সেখানে লাগাইছে জোড়া লাগাইছে কে? এখন জুদা করতে চাই কে? আমি। তাহলে আমি চাই জুদা করতে, আর আল্লাহ বলে জোড়া আসে, তা আমি আল্লাহর নাম যেখানে আল্লাহ আছে সেখানে নবীর নাম রসুলুল্লাহ আছে, আমার নাম যেখানে রব্বুল আলামিন আছে সেখানে নবীর নাম রহমাতুল্লিল আলামিন আছে, যেখানে আমার নাম আছে রহমান সেখানে নবীর নাম আছে হাবিবে রহমান। তো জুরাত লাগাইছে কে? আল্লাহ। তো তুমি কে জুদা করার? আল্লাহ বলে মেয়েরাজে নিয়ে গেলাম, তাও বুঝাইলাম হাবিব মাহবুবের সম্পর্ক, এরপরও বান্দার বুঝে আসে না। তাই আমি বলতে চাই আমরা বলি রসুল খোদা নয়, তবে আল্লাহর হাবিব, যেহেতু হাবিব মাহবুব কখনো জুদা হইতে পারে, তো এটা যে বুঝে না তারে বুঝাইতে পারবে, সেই জন্য তাদেরকে বোঝানোর জন্য কোন মেশিন লাগবে এখনো পর্যন্ত আমি বুঝতে পারি না। যত বুঝায় সামনে তাকলে নরম ঠিক থাকে, একটু পিছনে গেলেই দেখি আবার মরাইয়া যায়। কুকুরের লেজ যতক্ষণ সোঁয়ার মধ্যে দেওয়া হয় ততক্ষণ কি থাকে? সোজা। সোঁয়া যখন বের হয়ে যায় আমার দিকে ঘুরি যায়। এগুলোরে যখন যতই চেষ্টা করি ঠিক করতে, সামনে তাকলে মোটামুটি সোজা থাকে, সামনে থেকে চলে গেলেই
আবার দেখি কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এখন কোন মেশিন আছে তাদেরকে ঠিক করার জন্য এটা আমার বুঝে আসে না। তখন উত্তর আসে একটা, যেখানে তোমার হোসাইন ঠিক করতে পারে নাই সেখানে তোমরা কেমনে ঠিক করবে, যেখানে তোমার হোসাইনকে ওরা চিনতে পারে নাই সেখানে তোমরা কেমনে যায়া ঠিক করবে। যাদের কাছে হোসাইন ঠিক নাই, হোসাইনের মর্যাদা ঠিক নাই, যাদের কাছে যে নবী হোসাইনকে চোল থেকে নখ পর্যন্ত চুমা দিয়েছে, যে হোসাইন সৈয়দ সওয়াবিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হোসাইনের মর্যাদা যাদের কাছে ঠিক থাকতে পারে নাই সেখানে তোমাকে যে ভণ্ড বলেছে, মাজার পূজারি বলেছে, বেদাতি বলেছে, এটা অনেক কম বলে ফেলেছে, কথা ঠিক না? আরও তো অনেক কম বলে ফেলে, যেখানে হোসাইনকে চিনে নাই সেখানে কি গোলামকে চিনবে? চিনবে না। সেই জন্য কোন মেশিন দিয়ে হবে সেটা আমাদের জানা নাই। এখন আসেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার নবী বলতে লাগলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কি আমি বলবো আমলের মধ্যে সবচেয়ে বড় সুন্দর আমল কোনটা এটা কি বলবো? ও আসকাহা ইন্দা মালিকিকুম, এবং তোমাদের মালিকের দরবারে যে আমল করলে তোমাদের মর্যাদা বেড়ে যায় সেই আমল কি তোমাদেরকে বলবো? ও আরফাইহা ফি দারাজাতিকুম, অন্যান্যদের চেয়ে তুমি যে সেরা হবে কোন আমল করলে ওই আমল কি তোমাদেরকে বলবো? ও খাইরিল লাকুম মিন আনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকে, স্বর্ণ রূপা টাকা পয়সা দান করলে যেই সওয়াব হয় ওই সওয়াবের চেয়ে আরও বেশি সওয়াব হয় এরকম কোন একটা আমল আমি নবী কি তোমাদেরকে বলবো? ও খাইরিল লাকুম মিন আনতালকাও আদুবুকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়াদরিবু আনাকাকুম, যুদ্ধের ময়দানে আছো, তোমার তরবারিও চলছে, তার তরবারিও চলছে, জীবনটা রিক্সের মধ্যে আছে, এর চেয়েও আরও একটা ইবাদত আছে যে ইবাদত করলে জিহাদের চেয়েও বেশি সওয়াব, এরকম আমল কি তোমাদেরকে বলবো? কালু সাহাবায়ে কেরাম বলেন সবচেয়ে বাড়ি আমল যেটা জিহাদের চেয়ে দান সৎকার চেয়েও আরও বেশি, যেটার মাধ্যমে মর্যাদা বাড়ে এরকম আমল কোনটা? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন একটু যেন আমরা আমল করতে পারি। আমার নবী বললেন জিকরুল্লাহি তাআলা, সর্ব অবস্থায় মাওলার জিকির করতে থাকো, দুনিয়াতেও কোনো সমস্যা থাকবে না, আখেরাতেও কোনো পেরেশানি থাকবে না। আজকে 100 যতটুকু আনলাম টার্গেট করলাম 1 ঘন্টার ভিতরে গুছাবো, তাও 110 ভাগও করতে পারলাম না, এমন কেন যাচ্ছে বুঝতেছি না। আল্লাহ সময়টা বাড়াই দিতে পারে না, যাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আসেন রমজান মাস নিজেকে চেঞ্জ করতে হবে, কথা ঠিক কিনা? পরিবর্তন করতে হবে, কোরআন শরীফ যাত্রাটা পড়লে হবে না, কোরআন শরীফ পড়ার মধ্যে দেখতে হবে নবীর প্রেম আছে কিনা। সেই জন্য আমরা বলি পরিপূর্ণ কোরআন শরীফ যদি পড়তে চান আপনি কাঞ্জুল ঈমান গড়ে রাখিয়েন, কারণ এটা মহাব্বতের কথা বলে, এটা আদবের কথা বলে। তো সেই ধারাবাহিকতা আমাদের উস্তাজুল উলামা শামসুল মাশায়েখ অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই নিজের জীবনে হুজুর চেয়েছিলেন পরিপূর্ণ কোরআনের তাফসির দিবেন, কিন্তু রব্বুল আলামিনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই আমাদেরকে মানতে হবে। হুজুরের জীবনে চেষ্টা করেছেন যতটুকু, আরও যদি হুজুর থাকতেন হয়তো আমাদেরকে পরিপূর্ণ কোরআনুল করিমের তাফসির দিয়ে দিতেন, কিন্তু আল্লাহর মর্জি বাস এতটুকুতেই আমরা খুশি আছি। হুজুর আমাদের জন্য জলিলুল বায়ান ফি তাফসিরুল কোরআন এই তাফসিরটা আমাদের জন্য উপহার দিয়েছেন। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যাওয়ার সময় বাহিরে যে লাইব্রেরিগুলো আছে এখানে বইটা আছে, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। তার পাশাপাশি মাসিক তরজমান আছে, আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের বই আছে, এগুলো নিয়ে নেবেন। মাহে রমদান বেশি বেশি দান সৎকা করার মাস, কথা ঠিক কিনা? 1 টাকাই সর্বনিম্ন, 70 সর্বনিম্ন। তাই আমাদের এই মসজিদে যিনারা নামাজ পড়া ওনারা ঢাকা থেকে আসে নাই, ওনারা আমার চট্টগ্রাম থেকে আরও অনেক দূরে, তথা মহেশখালী থেকে, অর্থাৎ চট্টগ্রাম থেকে আমি যদি মহেশখালীতে মাহফিল করতে যাই কমসে কম হাদিয়া আছে না বলি সময় আছে, ওইখানে যদি একবার যায় তাহলে একটা ডিমান্ড তো আছে, তো ওই রকম করে আমরা নিতে হয়, কারণ অনেক দূরে তো 4 ঘন্টা লাগে। তাহলে মহেশখালী থেকে যদি চট্টগ্রামে যাইতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে আবার চট্টগ্রাম থেকে এখানে আসতে 6 ঘন্টা, আবার যাইতে 6 ঘন্টা, হিসাব করে দেখেন। তাহলে আমাদের হাফেজ সাহেবান যারা এসেছেন ওনারা সুদূর মহেশখালী থেকে আমাদের এই শাহজাহানপুর গৌসল আজম জামে মসজিদে এসেছেন, তো ওনাদের কোরআন শরীফের কি কোনো মূল্য আছে? একটা শব্দের মূল্য দেওয়া যাবে? তো হুজুররা এই লকডাউনের ভিতরে করোনা মহামারীতে কষ্ট করে এখানে এসেছেন,
আমাদের এই শুকরিয়াটা আদায় করা দরকার আছে কি নাই? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ইহসানের বদলা কি করতে হবে? ইহসান করতে হবে। এখানে যদি আজকে মুসল্লি হিসাব করি তাহলে তো আমি মনে হয় ক্যালকুলেটার ফেল হয়ে যাবে। অনেক মুসল্লি এসেছেন, আমি সব মুসল্লিকে দিতে বলবো না, আমি বলবো এরকম এখানে অন্তত 200 মানুষ 1000 টাকা করে দিতে পারবে না, পারবে কি? পারবে না। এটা বলবো না যে আপনি 10,000 টাকা দেন, আপনি 20,000 টাকা দেন, সবার জন্য কষ্ট হয়ে যাবে। আমি বলবো 200 জন মানুষ 1000 টাকা করে দিলে অন্তত আমরা হাফেজ সাহেবান, আবার ইমাম সাহেব নাইব ইমামও আছেন, ওনাদের কথা বলতে গেলে তো আমার কথাও বলতে হয়, তো এরকম তো অনেক কথা চলে আসবে। যাক, এদিকে না গেলাম, এগুলো বলার দরকার নেই।